আসসালামু আলাইকুম। তাহলে এবার যেটা হবে অঙ্কের মজা, পেজ নাম্বার 232। প্রথমে কি আছে দেখো, প্রথমে মনে করো যে সংখ্যাগুলো আমরা বিজোড় সংখ্যা বলতে যেগুলো বুঝি, বা অযুগ্ম সংখ্যা অর্থাৎ যেগুলো দুই দিয়ে ভাগ যায় না, সেই সংখ্যাগুলি কি কি? 1, 3, 5, 7, 9, এভাবে হতে থাকে। তাহলে এইগুলো দুই দিয়ে ভাগ যায় না, অর্থাৎ এগুলো হচ্ছে বিজোড় বা অযুগ্ম সংখ্যা। আর যুগ্ম সংখ্যা যেগুলো দুই দিয়ে ভাগ যায় সেগুলো জোড় বা যুগ্ম সংখ্যা। তাহলে এই যে আমি বিজোড় সংখ্যাগুলো পেলাম, এই সংখ্যাগুলো যদি আমি যোগ করি, প্রথমে এক থাকলো, একটি মাত্র বিজোড় সংখ্যা এক, তারপর আমি দুটি বিজোড় সংখ্যা যোগ করব, 3 আর 1, যোগ করে হবে 4। তারপর আমি তিনটি বিজোড় সংখ্যা যোগ করব, 1, 3, 5, যোগ করে হলো 9। এবার আমি কি যোগ করব, 1, 3, 5, 7, এইভাবে আমি যোগ করতে থাকছি বিজোড় সংখ্যাগুলিকে ক্রমিক সংখ্যা অনুযায়ী, অর্থাৎ পর পর যেগুলো আছে, প্রথমে একবার যোগ, মানে প্রথমে প্রথম দুটো বিজোড় সংখ্যাকে যোগ করা হলো, তারপর প্রথম তিনটে, তারপর প্রথম চারটে, তারপর প্রথম পাঁচটা, এভাবে যদি যোগ করতে থাকি তাহলে কি দেখতে পাবো, এইভাবে আরো যোগ করতে করতে, এইভাবে মানে আরো করতেই থাকা হচ্ছে। আমি এই পর্যন্ত দেখাই, প্রথমে একটি মাত্র বিজোড় সংখ্যা, প্রথম একটি বিজোড় সংখ্যা নেওয়া হলো, সেটা হচ্ছে 1। অর্থাৎ 1 কে কিভাবে আমরা লিখতে পারি, 1 গুণ 1। তারপর প্রথম দুটি বিজোড় সংখ্যা অর্থাৎ প্রথম দুটো অযুগ্ম সংখ্যা যখন যোগ করা হচ্ছে, তখন পেয়ে গেলাম 4। অর্থাৎ 4 কে আমি কিভাবে লিখতে পারি, 2 গুণ 2। তাহলে প্রথম তিনটি এবার যোগ করে আমরা 9 পেয়েছি, তাহলে হবে এটা 3 গুণ 3, 3 3 কে 9। প্রথম 4টি যোগ করেছি, 4টি যোগ করে 16 হয়েছে। এবার 16 সমান আমরা জানি 4 গুণ 4, মানে 4 4 16 হয় আমরা জানি। তারপর প্রথম 5টা বিজোড় সংখ্যা বা অযুগ্ম সংখ্যাকে যোগ করেছি, তাহলে পেলাম 25। এবার 25 সমান আমরা জানি 5 গুণ 5। তাহলে এইভাবে যখন হচ্ছে, যখন প্রথম 6টা হলো তখন 36, মানে 6 গুণ 6, প্রথম 7টা যখন যোগ করা হলো তখন হলো 7 গুণ 7। তাহলে এরকম ভাবে যদি আমার একটা অসীম, একটা বড় মতো একটা যোগফল দিয়ে দেয়, তখন আমরা কিভাবে লিখতে পারবো, যে এমন একটা সংখ্যা দিয়েছে, যে সরি, এমন একটা যোগফল দিয়েছে, যোগফলের সিরিজ দিয়েছে, যেটা এই বিজোড় সংখ্যাগুলো পরপর যোগ যোগ হিসাবে দেওয়া আছে, তখন তুমি না যোগ করে কিভাবে লিখতে পারবে? তাহলে তুমি এই যে সিরিজটা, এইটা তুমি মনে রাখলে, মনে রেখে ধরো তোমাকে দেওয়া হলো এরকম ভাবে, এরকম যদি যোগফল হিসেবে অনেক কটা দেয়া আছে, 1+3+5+7+9+11+13+15+17+19+21+23+25, এরকম যখন আছে, তুমি এই প্যাটার্নটা দেখে তুমি কি বুঝলে, যে প্রথম এই পর পর ক্রমিক অনুযায়ী, মানে
ক্রমিক সংখ্যা অনুযায়ী, বিজোড়ের ক্রমিক সংখ্যা অনুযায়ী পরপরই আছে এবং কটি সংখ্যা এভাবে যোগ করা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তাহলে 13টি সংখ্যা আছে। নিশ্চয়ই আমি এই প্যাটার্ন অনুযায়ী আমি লিখতে পারবো, এই যোগফলটা হবে 13 × 13 = 169। তাহলে আমার এখানে যোগ করতে হলো না, আমি এই প্যাটার্ন অনুযায়ী আমি এখানে লিখতে পেরে গেলাম। তাহলে এইভাবে তোমরা এক একটা প্যাটার্ন কিভাবে কি হয়, কিভাবে চেঞ্জ হয় বা কিভাবে কিভাবে কি চেঞ্জ হচ্ছে সেটা তোমরা মনে রাখার চেষ্টা করবে। এখান থেকে মুখস্থ করার কিছু নয়, এগুলো মনে রাখার চেষ্টা করবে যে প্যাটার্ন কিভাবে চেঞ্জ হচ্ছে। তারপর খয়ের দাগে দেখো ত্রিভুজ তৈরি করি, ছোট ছোট গোল মতো আছে সেগুলোকে নিয়ে আমি ত্রিভুজ তৈরি করব। তাহলে ত্রিভুজের জন্য ওরকম গোল ওটা সার্কেলগুলো কতগুলো দরকার হচ্ছে? প্রথমে একটা ত্রিভুজ আঁকবো, সরি ত্রিভুজ গঠন করার চেষ্টা করব। এই যে একটা ত্রিভুজ মতো হলো, এটাকে যদি ভাবি ত্রিভুজ মতো হলো, তো এই ত্রিভুজ করার জন্য কটা আমার সার্কেল বা গোল দরকার হলো, বৃত্ত দরকার হলো, তিনটি বৃত্তের দরকার হলো। তারপর এরকম আর একটা সার্কেল করব, মানে এর নিচে আর একটা দেবো, আর এক লাইন এরকম ছিল। তাহলে এখানে কটা লাগবে? 6টা লাগছে। তারপর কতগুলো লাগবে? 10টা লাগছে। তারপরে কটা লাগছে? 15টা লাগছে। অর্থাৎ এই যে বৃত্ত তৈরি করবার জন্য যে গোলগুলো দরকার হচ্ছে, অর্থাৎ বৃত্তের মতো যেগুলো জিনিসগুলো প্রয়োজন হচ্ছে, তাহলে কিভাবে এটা চেঞ্জ হচ্ছে? প্রথমে 3-এর সঙ্গে আমি 3 যোগ করেছি, দিয়ে 6 পেয়েছি। আবার এই 6-এর সঙ্গে আমি 4 যোগ করেছি, দিয়ে 10 পেয়েছি। 10-এর সঙ্গে 5 যোগ করেছি, 15 পেয়েছি। এর সঙ্গে আবার 6 যোগ করে আবার আর একটা সার্কেল পাবো, তার মানে 15 আর 6 যদি 21টা থাকে, আমার যদি এরকম 21টা এরকম গোল থাকে, তাহলে আমি আর একটা ত্রিভুজ করতে পারবো, ত্রিভুজ আকারে সেভ করতে পারবো। আবার এর সঙ্গে 7টা যোগ করবো, মানে আমার যদি 28টা এরকম গোল থাকে, তাহলে আমরা ওই বৃত্তাকার ওই ত্রিভুজ আকার সেপটা আনতে পারবো। তাহলে এইগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে? এর প্যাটার্নটা কিরকম হবে? যে প্রথমে 3 যোগ হলো, 3 আর 3 = 6, 6 আর 4 = 10 হলো, 10 আর 5 = 15 হয়েছে, তারপরে 21 হয়েছে, তারপর 28 হয়েছে। তো এইগুলো লেখার দরকার নেই, এইগুলো মাথায় রাখার দরকার, এইগুলো জাস্ট মাথায় রাখার দরকার, আর যেগুলো লেখার দরকার সেগুলো লেখা আছে। তারপর প্যাটার্ন দেখে ফাঁকা জায়গায় পূরণ করি। আমি প্রথমে বলেছিলাম, আর একবার যদিও বলে দিই, কোন সংখ্যা যোগ বা গুণ যদি থাকে, কোন দুটো সংখ্যা যোগ বা বিয়োগ সরি যোগ বা গুণ যদি থাকে, তাহলে এদের মানটা কিন্তু একই হয়। এই যে 7 + 3, মানে যদি অবস্থান চেঞ্জ করা হয়, তাহলে অবস্থান যদি পাল্টানো হয় তাহলে একই থাকে। 7 + 3 আছে, আমি 7টাকে 3-এর জায়গায়, 3টাকে 7-এর জায়গায় যদি আনি, মানে 3 + 7, তাহলে 7 + 3ও যা হবে আর 3 + 7 মানে সেও 10ই হবে। তাহলে যোগের ক্ষেত্রে এগুলো একই থাকে,
আর গুণের ক্ষেত্রেও এগুলো একই থাকে, কিন্তু ভাগ আর বিয়োগের ক্ষেত্রে কিন্তু এক নয়, এগুলো সমান। আর ভাগ আর বিয়োগের ক্ষেত্রে কিন্তু এক নয়, এটা সমান নয়। তাহলে 6/3 আর 3/6 এ দুটো সমান হবে না, তাহলে শুধুমাত্র গুণ আর যোগের ক্ষেত্রে এটা হবে। এবার আমরা যে গুণ আর যোগের ক্ষেত্রে লিখেছি, এই গুণ আর যোগের ক্ষেত্রে শুধুমাত্র কি দুটোর ক্ষেত্রে সম্ভব? না, দুটোর ক্ষেত্রে সম্ভব না। তাহলে দুটোর বেশি তিন ততোধিক, যত খুশি আমি সংখ্যা নিতে পারি, সংখ্যাগুলোকে চেঞ্জ করতে পারি, কিন্তু শুধুমাত্র গুণই থাকা দরকার, এর সঙ্গে সাত থাকবে, এর সঙ্গে সাত থাকবে। তো এইটাও গুণ করে যা হবে, এটাও গুণ করে তাই হবে। আবার যদি আমি প্রথমে সাতটাকে লিখলাম, পরে পাঁচ, তারপর দুই লিখি, সেও একই থাকবে। প্রথমে সাত লিখেছি, তারপর পাঁচ, তারপর দুই, মানে শুধুমাত্র যখন গুণ আছে তখন আমরা এই সংখ্যাগুলোকে চেঞ্জ করে করে লিখতে পারি। তখন তোমরা এই প্যাটার্ন দেখে যে ফাঁকা জায়গা পূরণ করি আছে, এগুলোকে তোমরা পূরণ করতে পারবে। গয়ের দেখে আমি একটা দেখিয়ে দিই, প্যাটার্ন দেখে ফাঁকা জায়গায় পূরণ করি। 20, 21, 30, সরি বলা হলো না, যোগের ক্ষেত্রেও এই একই রকম ভাবেই হবে। তাহলে আমার যখন এইটার সমান এইটা দেওয়া আছে, তখন আমি কি লিখতে পারবো? আমি দেখতে পাচ্ছি এই চৌকো মতো যে বক্স ঘর রয়েছে, এই যে ঘরটা রয়েছে মানে বর্গক্ষেত্র আকারে রয়েছে, এই ঘরটার মধ্যে 30 ছিল, তাই 30 লিখে দিলাম। 30 যোগ, এবার এই ডিম্বাকার ক্ষেত্রের মধ্যে কি রয়েছে, 20, 20 লিখে দিলাম। যোগ, এই আয়তক্ষেত্রের মধ্যে 21 ছিল, 21 লিখে দিলাম। অর্থাৎ যোগগুলোকে আমি হ্যাপাজার্ডলি লিখতে পারি, কোনো সংখ্যা আগে কোনো সংখ্যা পরে লিখতে পারি। তাহলে এইভাবে তোমরা প্যাটার্ন পূরণ করি এই গয়া থেকে প্রত্যেকটা অঙ্ক করে নেবে। তারপর ওয়ার দাগে কি আছে দেখো, এইখানে আমাকে একটা প্যাটার্ন দেখতে হবে, সেই প্যাটার্ন থেকে আমাকে বুঝে নিয়ে অন্য প্যাটার্ন গুলো নিজেকে করতে হবে। তাহলে এখান থেকে কি হবে, পাঁচ, এগারো, সাত, নয়, আমার এখানে কত দেওয়া আছে, 35 আছে। আর আমাকে এই বাকি যে ছকগুলো আছে, বাকি যে বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র রয়েছে, এগুলোকে আমাকে নিজেকে পূরণ করতে হবে। তাহলে কি করে পূরণ করব, আমি এখানে প্যাটার্নটা একটা দেখিয়ে দিচ্ছি, এটা দেখি, পাঁচ আর সাত, পাঁচ আর সাতের মধ্যে কি করলে 35টা পাওয়া যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পাঁচ আর সাত যদি গুণ করা হয়, পাঁচ সাতটা 35 পাওয়া যায়, পাঁচ আর সাত যদি গুণ করা হয় 35 পাওয়া যায়। তাহলে এই দুটো পর পর গুণ করবো, তাহলে দিয়ে মাঝখানটায় লিখবো, এই দুটো গুণ করে ঠিক মাঝখানটায় লিখেছি, তাই এই দুটো গুণ করে মানে পাঁচ আর এগারো গুণ করে আমি ঠিক মাঝখানটায় লিখবো 55, 11 আর 9 গুণ করবো 99 করবো, সেরকম ভাবে 7 আর 9 গুণ করবো 67। তো আমার যেরকম প্যাটার্ন থাকবে আমি সেরকম থাকবো। যদি এখানে গুণ থাকতো, সরি এখানে যদি ভাগ থাকতো আমরা ভাগ করে দেখতাম, যদি প্যাটার্নটা যদি বিয়োগ থাকতো বিয়োগ করে দেখতাম। তো যেরকম প্যাটার্ন অনুযায়ী আমার করা আছে সেরকম প্যাটার্ন দেখে আমি পূরণ করব। তারপর একটা সংখ্যা লিখি, এমন একটা সংখ্যা লিখবো এবং সেই সংখ্যাটা ঠিক উল্টো করব, দিয়ে আমরা যোগ করব। সেটা হচ্ছে পেজ নাম্বার 234 পাতে, হ্যাঁ পেজ নাম্বার 234। মনে করো আমি একটা সংখ্যা নিলাম, কত নেব, 17 নেব, ঠিক তার
উল্টো সংখ্যা, মানে এককের ঘরটা দশকে আর দশকের ঘরটা এককে লিখবো, তাহলে 71 হয়ে যাবে, 7টা আগে তারপরে 1। নিয়ে আমি যে এই দুটো সংখ্যা লিখলাম ঠিক পর পর, এবার এই দুটোকে যোগ করবো, কি পাই দেখি। যোগ করে আমি পেলাম 88। এই 88টাকে আমি এবার উৎপাদকে বিশ্লেষণ করে দেখি। অষ্টআশিকে উৎপাদকে বিশ্লেষণ করে দেখলাম 2 × 2 × 2 × 11। আবার আরেকটা আমি এরকম ঠিক একই রকম ভাবে আরেকটা সংখ্যা নেব, মনে করো এই সংখ্যাটা নিয়েছি 37 নিয়েছি, আর এই সংখ্যাটা নিয়েছি ঠিক তার উল্টো হবে 83 হলো। এই দুটোকে যোগ করব, এটা একটা অঙ্ক হয়ে গেল। এবার আরেকটা এখান থেকে দেখি, আরেকটা উদাহরণ দেখি। এখান থেকে দেখতে পাচ্ছি যোগ করে পেয়েছি 121। 121 কে আবার এরকম ভাবে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে এরকম আমরা যাই সংখ্যা করি না কেন, আমরা দেখতে পাচ্ছি যে একে একটা উৎপাদকে বিশ্লেষণ করলে এর একটা উৎপাদক অবশ্যই 11 থাকবে। এখানে একটা 11 অবশ্যই আছে, এখানেও একটা 11 অবশ্যই আছে। আবার আমি আরেকটা যদি অন্য আরেকটা সংখ্যা নিই 53, এখান থেকে আমি পাবো 35 যদি যোগ করা হয়। 88, 88কে উৎপাদকে বিশ্লেষণ করলে 88 8 11 88, তাহলে আমি দেখতে পাচ্ছি এই যে একটা উৎপাদক 11 রয়েছে। তাহলে এইরকম যখন কোনো সংখ্যা আর ঠিক তার উল্টো সংখ্যাটা লিখব এবং যদি যোগ করা হয়, তাহলে আমরা দেখতে পাবো যে যোগফলটা হচ্ছে সেই যোগফলের একটা উৎপাদক অবশ্যই 11 হবে। সংখ্যা এবং সংখ্যার উল্টো সংখ্যা যদি যোগ করা হয়, যোগ করে যদি উৎপাদকে বিশ্লেষণ করা হয়, উৎপাদকে বিশ্লেষণ যেটা করা হচ্ছে তার একটা মৌলিক উৎপাদক অবশ্যই 11 হবে। তাহলে এইখান থেকে আমরা এই জিনিসটা পেলাম। তো তোমরা পরে ওরকম অনেকগুলো সংখ্যা নেবে, সংখ্যাগুলোকে নিয়ে এরকম ভাবে যোগ করবে আর যোগ করে উৎপাদকে বিশ্লেষণ করবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।